আসসালামু আলাইকুম সিনেন বাংলা টেলিভিশনের বিকেলের সংবাদে সবাইকে স্বাগতম সংবাদ পড়ছি আমি উজ্জ্বল রায় প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিদায় সংবর্ধনা ও নবাগত চেয়ারম্যান আসিফুর রহমান খান আসিফের দায়িত্ব গ্রহণের প্রথম সভা অনুষ্ঠিত উল্টা রথের মাধ্যমে ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসবের সমাপ্তি ফরিদপুরের দুই দিন ব্যাপী লালন স্মরণে সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ভালুকায় রাসেলমিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অবায়দুর রহমান কালু খানের বিদায়ী সংবর্ধনা ও নবাগত উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খান আসিবের দায়িত্ব গ্রহণের প্রথম সভা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদত হোসেন জানান সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেনের পরিচালনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল দুই আসনের জননন্দিত সাংসদ তানভীর রহমান ছোটমনির কবিরাজপুর সৈফুদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আওয়ামী লীগ নেত্রী সৈয়দা রোকেয়া বেগম অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিফুর রহমান খান আসিফ সাবেক চেয়ারম্যান অবায়দুর রহমান কালু খান সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারিয়া আসান রাখি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাকাত হোসেন সেলিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ময়মাসিকের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো টানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব সমাপ্তি হয়েছে ভালুকার প্রতিনিধি সাইফুল ইসলাম জানান সোমবার বিকেলে শহরের শ্রী রাখারচন্দ্র সরকারের বাড়ি প্রাঙ্গন থেকে ঢাক, ঢাকঢোল বাদ্য শঙ্খ ও উলুধনি দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রোহণ ও উল্টো টানের মধ্য দিয়ে কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির হয়ে শ্রী শ্রী চন্দ্র মন্ডলের বাড়ি প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় এ সময় রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম সহ থানার অফিসারগণরা উপস্থিত ছিলেন ফরিদপুরে বাউল সম্রাট মহত্তা সাধক ফকির লালন সাইজির স্মরণে লালন অনুসারীদের দিয়ে দুই দিন ব্যাপী সাধু অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর প্রতিনিধি মাহবুব চিস্তি জানান সোমবার শহরের আলিপুর ইয়াসিন সড়কের খাপাড়া এলাকার ফকির ওরোপে নিধন ফকিরির বাসভবনে সাধু সেবার মধ্য দিয়ে শেষ হয়েছে এর আগে রবিবার রাতে লালন সাইজির স্মরণে সৃষ্টিকর্তা নিকট প্রার্থনার মধ্য দিয়ে সাধু শুরু হয় অনুষ্ঠানে আত্মদর্শন মানব প্রেম ফকিরি ধারা মানবিকতা সাম্যতা ও বিনয় সম্পর্কে আলোচনা করেন নিধন ফকিরের গুরু কুষ্টিয়ার সত্য ধ্যান থেকে আগত বিশিষ্ট লালন গবেষক ফকির হৃদয় সাই রাজভর লালনের ভাববাণী পরিবেশন করেন ফরিদপুর লালন পরিষদের সভাপতি বিশিষ্ট বাউল গুরু পাগলা বাবলু খান এছাড়া অনুষ্ঠানে বাউল ডাবলু ফকির ওরফে নিধন ফকির বাউল রাজু ফকির বাউল আফসার উদ্দিন শিশুশিল্পী বাউল রুহান সহ অন্যান্য শিল্পীরা লালনের ভাববাণী পরিবেশন করেন ময়মনসিংহের ভালুকায় দুইশো পিস ইয়াবাস সহ রাসেল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান সোমবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার সিদিস্টোর ওবীরবাড়ি গোফুর মৌলভী মাজার এলাকা থেকে তাকে আটক করা হয় ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান মঙ্গলবার ভোররাতে এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অবিরবাড়ি এলাকা থেকে এসআই আরিফুল ইসলাম এ তানভীর হাসান শাহ আলম আমির হামজা মিজান সহ সঙ্ঘীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় রাসেলকে হাতে নাতে আটক করা হয় এ সময় গ্রেপ্তারকৃত রাসেলের কাছ থেকে দুইশো পিস ইয়াবা জব্দ করা হয় মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত রাসেলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামির নামে একাধিক মামলা রয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উজ্জ্বল রায়